Glory to Allah, praises to Allah, Alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলোর দিশারি অনুষ্ঠানের আজকের শেষ পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছেন, এই প্রশ্নগুলোর আনসার জেনেই আমরা ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসব। এক বোন জানতে চাচ্ছেন, আজকে নাম নিয়ে আলোচনা শুরুতে আপনি করেছেন, এই জন্য অনেকের মনে আসলে প্রশ্নটা জাগতেছে। ইউসুফ মুরসালিন আহমদ তার ছেলের নাম, কেউ ইউসুফ বলেন কেউ মুরসালিন ডাকেন, এটা কি কোনো অসুবিধা হবে? যেহেতু ওনার নাম ইউসুফ, সন্তানের নাম, সেজন্য ইউসুফ অথবা আহমদ এই দুই নামের যে কোনো একটা নাম বললে ভালো। মুরসালিন যে অংশটুকু, মুরসালিন শব্দের অর্থ হয়তো বোন আপনি বুঝতেছেন, রসুলগণ মুরসালিন, যাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন রসুল হিসাবে, মেসেঞ্জার্স। তো আপনার ছেলে বা আমার ছেলে বা আমরা কেউ মেসেঞ্জার নয়, সেই হিসাবে এই অংশটুকু কিন্তু এখানে যে জড়িত করা হয়েছে এটা কিন্তু আবার ভালোভাবে মানাইতেছে না। অতএব এই অংশটা প্রথমে না রাখাই ভালো ছিল। সেজন্য আপনার ছেলেকে যদি কেউ ইউসুফ বলে বা আহমদ বলে কারেক্ট হবে, মুরসালিন যেন না বলে সেটা আপনি চেষ্টা করবেন, এবং কেউ যদি মুরসালিন বলে তাদেরকে এটা না বলার জন্য অনুরোধ করবেন। বাট আপনি তো এই নামটার এই অংশটা আপনি বাদ দিতে পারতেছেন না, অথবা প্রথমে না রাখলেই এই অংশটা ভালো হতো। জাজাকুমুল্লাহ খের। এরপরে আজকের প্রথম কলার জীবন, তিনি তার প্রশ্নটা আবার রেখেছেন যে খুতবা শুরু হওয়ার আগে, আজানের পরে, প্রথম আজানের পরে খুতবা শুরু হওয়ার আগে তিনি কি কোনো সুন্নত নফল পড়তে পারেন? অবশ্যই পড়তে পারবেন। বুখারী শরীফে এসেছে, যদি কেহ জুম্মার নামাজে যায়, এবং কতিপয় এখানে কাজের কথা বলা হয়েছে যে এই কাজগুলো যদি করে, তখন এই জুম্মার নামাজ এই যে ব্যক্তি পড়লো তার জন্য পুরো এক সপ্তাহ এবং আরও তিন দিন এক্সট্রা, দশ দিনের গুণাকে মাফ করার জন্য যথেষ্ট হয়ে যায়। যে কাজগুলো করবে, যে গোসল করলো, ভালোভাবে সুন্দর কাপড় পরিধান করলো, এইভাবে বলতে বলতে এই কথাটিও বলা হয়েছে বুখারী শরীফে, হয়তো সাল্লামা বাদ আলাহু, এবং মসজিদে ঢুকার পরে ইমাম সাহেব ফরজ নামাজ শুরু করার আগে, খুতবা শুরু করার আগে উনি নামাজ পড়লো যতটুকু আল্লাহ পাক উনাকে তৌফিক দেন। তো হাদিসটা ক্লিয়ার, জায়গায় নামাজ পড়া যায়। নাম্বার টু, তিরমিজি শরীফে এসেছে, হজরত আবু হুরায়রা, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, ওনারাও জুম্মার আগে চার রাকাত নামাজ পড়তেন। সেই হিসাবে তিন নম্বর আরেকটি হাদিস এসেছে, বাইনা কুল্লে আজানাইনে সালাতুন, প্রত্যেক অক্তেই আজান এবং একামতের মধ্যে নামাজ রয়েছে। জুম্মাতে যেহেতু একামত হবে, এর আগে আজান হয়েছে, বরং আজান তো দুইটাই হয়ে থাকে, সেই হিসাবে তো সেখানেও আজান একামতের মধ্যখানে নামাজ থাকবে। জাযাকুমুল্লাহ। এরপরে এক বোন প্রশ্ন রেখেছেন, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা, তিনি ফজরের নামাজের জন্য অ্যালার্ম দিয়েছেন, কিন্তু এরপরে তার বাচ্চা উঠে গেছে, বাচ্চাকে যখন ঘুম পাতানোর জন্য গিয়েছেন আবার বেটে, মানে ঘুমটা লেগে গেছে, এখন 8:15 তার ঘুম ভাঙছে, এমত অবস্থায় তিনি কি 23 অপেক্ষা করতে হবে সানরাইজ হওয়ার পরে, না নামাজটা কখন নামাজ পড়বেন? এখানে কয়েকটি বিষয়। প্রথমত, আমরা নামাজ টাইমের ভিতরেই পড়তে হবে। নাম্বার টু, যদি অ্যাক্সিডেন্টই কেহ ঘুমিয়ে যান, তাহলে হাদিসে বলতেছে এখানে আমার কোনো কমি হয় নাই, যেন আমার পূর্ণ চেষ্টা ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট আমার ঘুম হয়ে গেছে, সেজন্য গুনাহ হবে না। নাম্বার থ্রি, যদি এভাবে ঘুম থেকে উঠি, যে সময় আমি উঠলাম সেটাই আমার টাইম, আমি নামাজ পড়ে নিতে পারবো, একটি হাদিস বলতেছে, মান্না মাং সালাতিনা নাসিহা ফলিউসাল্লি হাইজাস্তাইকাদা ওজাকারাহা। কিন্তু নবী করিম সাল্লামের ক্ষেত্রেও এমনি ঘটেছিল, একবার এক জাহাদের সফর থেকে রিটার্ন আসার সময়ে সাহাবায়ে কেরামকে নিয়ে শেষ রাত্রিতে নবী সাল্লাম একটু আরাম করেছিলেন এবং দায়িত্ব দিয়েছিলেন শেষ পর্যন্ত, কিন্তু দায়িত্বশীল সহ সবাই ঘুমিয়ে পড়লেন, সূর্য উঠে গেছে, তখন সাহাবায়ে কেরাম উঠলেন, উঠার পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে মুভ হয়ে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়েছিলেন। এই সব মিলিয়ে আরেকটি হাদিসে যেটা আসতেছে, যে তিনটা টাইমে নামাজ পড়তে নাই, সূর্য ওঠার সময় সেখানে একটি কথা এসেছে। এই হিসাবে উলামা একরাম বলেন, আপনি যখন উঠছেন, উঠার পরেই যখন দেখছেন সূর্য উঠতেছে, এখনও পুরো মাথায় উঠে নাই, তো কোনো কোনো উলামায় বলতেছেন যে তুই ওই হাদিস বলতেছে যে আপনি ঘুমতে উঠার পরেই এটাই আপনার টাইম, আপনি পড়তে পারেন, তো আপনি পড়ে নেবেন। কিন্তু অন্য উলামা বলছেন উত্তম হবে, যেহেতু এই টাইমটা মকরু টাইম, আপনি যখন লেট হয়ে গেছে একটু লেট করে আপনি একটু পরে, আপনি সূর্য ওঠার পরে আপনি পড়বেন। এই সময়টা কতক্ষণ? একটা সূর্য উঠতে সাধারণত ডিপেন্ড করে সিজনের উপর, অ্যাটলিস্ট
10 মিনিট থেকে 15 মিনিটও লাগতে পারে, সেজন্য 10 মিনিটও বলা হয়, কোনো সময় 15 মিনিটও বলা হয়, কারণ কোনো মানুষ কোনো সিজনে আছে সূর্য একটু কুইক পাস হয়, কোনো সিজনে একটু সময় লাগে বেশি। তো কিতাবে সাধারণত এহতিয়াত সতর্কতা জন্য 15 মিনিটই কি লেখা হয় আর কি। জি, আর এরপরে বলছেন যে তিনি যদি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যান তখন 2 ঘন্টা পরে উঠে কি ইশরাক এবং চাস্তের নামাজ পড়তে পারেন? অবশ্যই ইশরাক এবং চাস্তের যে নামাজটি দুটোই মর্নিংয়ে পড়া হয়, অর্থাৎ ফজরের সূর্য ওঠার পর থেকে নিয়ে মকরু টাইম যাওয়ার পর থেকে নিয়ে দুপুরের আগ পর্যন্তর ভিতরে 2টি নামাজ, আর্লি যেটা পড়া হয় সেটাকে ইশরাক বলেন, আর একটু লেটে পড়লে সেটাকে চাস্ত বলা হয়। এতে যদি কেহ মর্নিং এভাবে ঘুমাইয়া 2 ঘন্টার পরে যদি একটু লেট করেও পড়েন, তবুও এটাকে উলামায়ে কেরাম বলতেছেন হবে, কিন্তু উত্তম ছিল সূর্যের মকরু টাইম যাওয়ার পরে একটু আর্লি পড়লে, কারণ ইশরাক একটু আর্লি পড়া হয়। বাট বুঝাবে বলতেছেন এবার যদি কোনো সময় লেট হয়ে যায় ইনশাল্লাহ উনি পড়েন, তবুও ইনশাল্লাহ সাধারণত মর্নিং এ একটু প্রথম দিকে যে নামাজটা পড়া হয় সেটাকে ইশরাক পড়া হয়, আর মর্নিং এর একটু লেটে দুপুর লাগার কিছু আগ মুহূর্তে যেটা পড়া হয় সেটাকে সালাতুল জুহা বলা হয় হাদিসের পরিভাষায়, আমরা যেটাকে চাস্ত বলি, অর্থাৎ সূর্যর রোদটা যখন গরম হয়ে যায় তখন যে নামাজ পড়া হয় সেটাকে সালাতুল জুহা বলা হয়। আর সূর্যর শুধুমাত্র রোদ তো শুরু হয়েছে আর্লি মর্নিং, এই নামাজকে ইশরাক বলা হয়। কোনো কারণে যদি কোনোদিন একটু লেট হয়ে যায়, ইভেন একটু লেটে আপনার কারণে 2 ঘন্টা পরেও যদি পড়েন ইনশাআল্লাহ তবু আদায় হবে ইনশাআল্লাহ। কত সুন্দর হুজুর, আল্লাহ আকবার, এই যে আমলের মাধ্যমে মনে করেন এই ফজরের নামাজ পড়ে কিছু তাসবিহাত যদি করে নেন 15 মিনিট চলে যায়, এরপরে তো ইশরাকটা পড়তে পারেন। হাদিস এটাই বলেছে যে ফজরের নামাজ পড়ার পরে যদি কেহ জায়নামাজে বসে থাকে এবং আল্লাহকে জিকির করতে থাকে, আর এইভাবে জিকির করতে করতে মকরু টাইম যাওয়ার পরে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে নেয়, তাহলে পুরো একটা মকবুল হজ এবং উমরার সওয়াব আল্লাহ পাক দান করবেন। তাম্মাতিন 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 মিরাতে সে কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। তো এই কাজটা এইভাবে বলা হয়েছে যে আমি জিকির করে করে মকরু টাইম পাস হয়ে গেল, তারপর আমি নামাজ পড়ে নিলাম। এই এরপরে এক বোন জানতে চাচ্ছেন যে মান্থলি পিরিয়ডের সময় গ্লাভ লাগিয়ে কি তিনি কোরআন পড়তে পারেন, হাতের গ্লাভস লাগিয়ে? কোরআন, এখানে 2 জিনিস, কোরআন টাচ করার একটি ব্যাপার এবং কোরআন পড়ার ব্যাপার। তো কোরআন টাচ করতে পারবেন না, লায়ামাসুল কোরআন ইল্লা তোয়াহির, নবীকরণ বলেছেন যে তোয়াহির ব্যতীত পিওর ব্যতীত কোরআন টাচ করতে পারবে না, সেটা তো সবাই একমত। মান্থলি পিরিয়ডের সময় কোরআন তিলাওয়াত করতে পারবে কি না পারবে না, টাচ না করে অথবা গ্লাভ লাগিয়ে, সেখানে হাদিস যেটা বলতেছে এবং আমি অতীত আলোচনা করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনাবত ব্যতীত অন্য কোনো নাপাকি কোরআন শরীফ মুখস্থ পড়া থেকে বিরত করত না। এই হাদিসের উপর, এটা সহি হাদিস, এই হাদিসের উপর বেস করে অনেক উলামায়ে কেরাম এটাই বলতেছেন যে জনাবত এবং হায়েজ গুসল ফরজ হওয়ার ক্ষেত্রে দুয়োটা সেম, অর্থাৎ দুয়োটা মেজর ইম্পিউরিটি। সেই হিসাবে জানাবতর অবস্থায় যেভাবে মুখস্থ কোরআন পড়ার পারমিশন নাই, ঠিক তদ্রূপ হায়েজ এবং নেফাসের অবস্থায়ও মুখস্থ কোরআন পড়ার পারমিশন থাকবে না। একই কারণে হায়েজ এবং নেফাসের অবস্থায় নামাজও মাফ করে দেওয়া হয়েছে, এই অবস্থায় তওয়াফ করাও পারমিশন নাই। লেহাজা উলামায়ে কারাম সেটাই বলেন। অবশ্য বর্তমানে অনেক উলামায়ে কারাম কেউ এই ফতোয়া দিতেছেন যে হায়েজের অবস্থায় মুখস্থ কোরআন পড়া যাবে, কারণ হায়েজের বিষয়টা এবং জানাবতের বিষয়টা একটু ডিফারেন্ট। কারণ জানাবত একজন মানুষ যদি নাপাক থাকে যে কোনো সময় সে পাক হওয়ার সুযোগ আছে, কিন্তু হায়েজের ক্ষেত্রে তেমন নয়। হায়েজটা তার একটা সময়সীমা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত, একটু লং টাইম। যদি সেই টাইমে যদি একজন মহিলা কোরআন নাই পড়ে হয়তো কোরআন ভুলে যেতে পারে, যদি হাফেজা হয় অনেক সময় তার পরীক্ষা পড়ে যেতে পারে, অনেক সময় তার সন্তানকে শিক্ষা দিতে হবে, এরকম অনেক কিছু অজুহাত দেখিয়ে বা রিজন দেখিয়ে অনেকে ওই জানাবতের হাদিসের উপর কাজ করেন না। অবশ্যই মর্মে একটি হাদিস রয়েছে আবু দাউদ শরীফে, লা তাকরাউল হাইযু ওয়ালাল জুনুবু শাইয়্যা মিনাল কোরআন, যে হাদিসে ক্লিয়ার যে হায়েজের অবস্থায় একজন মহিলা এবং জানাবতের অবস্থায় পুরুষ বা মহিলা কোরআন কোনো অংশে পড়তে পারবেন না, একটি হাদিস রয়েছে। যদি ওই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী ইসমাইল ইবনে আয়াস নামে একজন বর্ণনাকারী, উনি দুর্বল থাকার কারণে অনেকে এই রাওয়াতকে দুর্বল বলেছেন, কিন্তু একটি হাদিস দুর্বল হলে তো আছে এখানে। এই হাদিসকে সামনে রেখে, জানাবতের হাদিসকে সামনে রেখে মেজরুল ইসলাম আকরাম বলতেছেন কোরআন শরীফ টাচ করার যেভাবে পারমিশন নাই, কোরআন শরীফ পড়ারও পারমিশন নাই তিলাওয়াতের নিয়তে। হ্যাঁ, তিলাওয়াতের নিয়ত ছাড়া যদি কেউ দুয়া হিসাবে পড়তে চান অথবা স্পেলিং করে দেন অথবা নিজে এক এক শব্দ করে পড়েন, তাহলে সেটার পারমিশন রয়েছে। এ বিষয়ে আমরা অতীত আলোচনা করেছি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মুফতি সাহেবেরা
টিভিতেও আলোচনা করছেন, আমি নিজেও শুনেছি, আশা করি আপনারা এগুলো শুনে যতটুকু সতর্ক থাকা সম্ভব সে সতর্কতার উপর আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। এরপরে এক পয়েন্ট জানতে চাচ্ছেন, তার নিজের আকদের মধ্যে তার দুই ভাইকে সাক্ষী হতে পারেন, কোনো সমস্যা নেই। কোরআন বলতেছে ওয়াশিদু জাওয়াই আদলিম মিনকুম, সাক্ষীর ক্ষেত্রে কোরআন বলতেছে যে এমন দুইজন লোক হবে যারা রিলায়েবল হবে, যারা আদালত এবং নেককার হবে, পুণ্যবান হবে। অতএব নিজের দুজন ভাই আরও উত্তম, যদি তাদের মধ্যে সাক্ষী হওয়ার কলেজ যেগুলো আছে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। সেজন্য নিজের বোনের বিবাহেতে দুই ভাই সাক্ষী বনতে কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ। একটা কথা হজুর, অনেক জায়গায় এভাবে হয় যে মানে যিনি আকত পড়াইবেন ওনাকেও বলা হয় যে আপনিও শুনতে হবে, এটা তো কোনো জরুরি নয়। মানে মহিলাদের আকত এটার জন্য তো মানে যিনি আকত পড়াইবেন তিনি শুনতে হবে, তার এজিন বা তার ক্ষেত্রে জি না মোটেই জরুরি নয়। ইভেন আরেকটা কথা এখানে পরিষ্কার যে আমার মনে হচ্ছে নাইম সাহেব যারা বলতেছেন যে অনেকে বলে থাকেন বা মনে করেন যে একজন নারী যে সময় বিবাহর পারমিশন নিয়ে আসা হয় যেটাকে কিতাবের পরিভাষা ইজিন বলে পারমিশন, কিন্তু আমরা কিন্তু সেটাকে আহত বলে ফেলি, কিন্তু আসলে আহত কিন্তু কবুল বলি বা আহত বলি, আসলে সেটা কবুল বা আহত নয়। মেইন আহত বা কবুল তো হলো যে সময় আমরা এই অফারটা এই প্রপোজটা যখন নিয়ে স্বামীর কাছে এই যে পুরুষের কাছে যখন পেশ করলাম, পাত্রের কাছে পেশ করলাম, তখন সেটা হবে রিয়েল আহত। যাই হোক, তো একজন নারীর কাছ থেকে বিবাহর অনুমতি নিয়ে আসার সময় বাংলায় অনুমতি বলবে এবং কিতাব পরিবেশে ইদিন বলা হয়, তখন কিন্তু দুই সাক্ষীরও প্রয়োজন নয়, সাক্ষীও সেখানে রিকোয়ারমেন্ট নয়। বাট বর্তমান জমানায় অনেক সময় যেহেতু অনেক নারীর পক্ষ থেকে হয়তো এই কথা চলে আসতে পারে যে আমাকে ফোর্স করে সরিয়ে দেওয়া হয়েছে, সেই হিসাবে দুনিয়ার বর্তমান এই অবস্থার পরিপ্রেক্ষিতে দুজন সাক্ষী রেখে দেওয়াটাই ভালো। বাট ইসলামিকলি যদি ইদিন আনার সময় দুই সাক্ষী থাকে না, তবু কোনো প্রয়োজন কোনো সমস্যা নেই। ইভেন কোনো সাক্ষী ছাড়া যদি কোনো মা সরি বাবা ভাই বা নিজের আপনজন অভিভাবক কেউ যদি ইদিন নিয়ে আসে চলবে। এখানে যে হুজুর কথাগুলো বললেন, হুজুর দেওয়ারও প্রয়োজন নাই। এরপর যে হুজুর বলেন যে অমুকের ছেলে অমুকের সঙ্গে তোমাকে এত টাকা মোহর সাব্যস্ত করে সইতে হবে, তোমার বিবাহ ঠিক করা হয়েছে, তোমার অনুমতি চাই, তুমি খুশি হয়ে বলা আমি রাজি আছি, তো এই কথা উনি রাজি বা আমি পারমিশন দিলাম বা আমি কবুল করলাম ওই বললে চলে সমস্যা নাই, কিন্তু এই কথা যে হুজুর আছেন উনি শুনতে হবে বা উনি সামনে যেতে মোটেই প্রয়োজন নাই। জাযাকুমুল্লাহ। এবং পর্দার খুব খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু ঈদিন আনতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক কবিরা গুণা করে ফেলি, এখানে এমন কিছু লোকদেরকে ভিতরে ঢুকিয়ে ফেলি যাদেরকে হয়তো এই নারীকে দেখা জায়েজ নয়। আমরা এগুলো খুব সতর্কভাবে আমরা লক্ষ্য রাখব। কেউ কেউ উকিল বানানো হয় যার সামনে মানে পর্দা করা জরুরি, ওনাকে উকিল বাবা বলে ওনার সাথে পর্দা শেষ হয়ে যায় সারা জিন্দগির জন্য। এটা আমরা অতীতে আলোচনা করেছি, এটা শয়তানের বিরাট বড় ধোঁকা। উকিলকে উকিল বাবা শব্দ বলে এবং বাবার সমান পর্দা লাগবে না, এটা শয়তানের বিরাট বড় একটি ধোঁকা। উকিলকে বাবা বলারও প্রয়োজন নেই, তাছাড়া উকিল বাবা বলার কারণে ওনার সঙ্গে পর্দা চলে যাবে বিষয়টা এর মোটেই এরকম নয়। আজনবী আজনবী সাথে থাকবেন, বরং উনি আজনবী কোনো লোকের সামনে বাইরে যাবে কবিরা গুণা হবে, উনি ওই সামনে গেলে এটা কবিরা গুণায় পরিণত হবে। আর এটা তো হুজুর জরুরি নয় অন্য কাউকে উকিল বাবা উকিল বানাতে হবে, নিজের বাবাও তো উকিল হতে পারে। অবশ্যই এখানে আমরা উকিল বানানোর ক্ষেত্রে কিন্তু আমরা এটা মনে করি যে বাইরের লোক হতে হবে, না মোটেই এটা প্রয়োজন নয়। আমরা বিশেষভাবে উকিল বানাই ওই লোককে যে দুনুপক্ষর মধ্যখানে যে ঘটক যাকে বলি, মনে করেন বিবাহর এই সংবাদ এবং ইনফরমেশন যে দিল তাকে আমরা উকিল বানাই অনেক সময়, এটা মোটেই প্রয়োজন নয়। বরং সবচেয়ে সেফ হবে, উকিল মানে কি এই মেয়েটাকে বিবাহের গার্ডিয়ান হিসাবে আপনি অভিভাবক সাজ দেন, তো অভিভাবক আপনি আসেন যেহেতু আল্লাহ পাক আপনাকে বাবা হিসাবে ভাই হিসাবে মামা হিসাবে চাচা হিসাবে অলরেডি যারা অভিভাবক আসেন তারা একজন অভিভাবক যদি এই মেয়ের এই দিন নিয়ে যান উকিল বলেন সেটাই হবে সঠিক এবং আরো ভালো। জাযাকুমুল্লাহ। এরপরে এক বোন জানতে চাচ্ছেন সূরা কালাম মানে এটা পড়লে কি ফজিলত? সূরা কালামের মজমুন যেটা রয়েছে সেখানে যেহেতু অনেক চরিত্র নষ্ট যাদের তাদের চরিত্র কিভাবে ভালো হয় এই প্রসঙ্গ আলোচনা হয়েছে, এই হিসাবে অনেকে বলে থাকেন যে আশা করা যায় এই সূরা যদি আমরা বারবার পড়ি তাহলে হয়তো চরিত্র কিভাবে আমরা সংশোধন করব এটার হয়তো মনে চলে আসতে পারে, সেই হিসাবে হয়তো আল্লাহর পথে আমরা সাহায্য পেতে পারি, এরকম বলে থাকেন। কিন্তু আসল কথা উনি বঞ্জের প্রশ্ন করেছেন যে ওনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল অনেক বদভ্যাস এগুলো ব্যাড হ্যাবিট আছে সেগুলোকে চেঞ্জ করানোর জন্য নিজের অথবা আরেকজনের কোন দোয়া করলে কিভাবে করলে দোয়া কবুল হবে, তো এটার জন্য স্পেসিফিক যে এই দোয়ার মাধ্যমে হ্যাবিট চেঞ্জ হবে এরকম স্পেসিফিক কোনো দোয়া নেই। তবে আপনি আল্লাহর কাছে দোয়া করলে নিরাশ হবেন না ইনশাআল্লাহ, দোয়া কবুল হওয়ার যেসব শর্ত রয়েছে, যদি আমার গেজা আমি যেগুলো খাইতেছি আমার খালা আমার এইটা যেগুলো আমি খাইতেছি আমার ফুড এগুলো যে আমি হালাল আমার খাদ্য হয় এবং মনে করেন আমার লেবাসটা আমার হালাল ইনকামের মাধ্যমে হয়, তারপরে স্পেসিফিক কিছু টাইম আছে এই টাইমে তুমি আমি দোয়া করতে পারি ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তাছাড়াও বিশেষ করে দোয়া কবুলার জন্য ইয়া জাল জালাল ইকরম ইয়া রহমান রাহিমিন, তারপরে ইনুসাল ইসলামের দোয়া করতে যে তসবি পড়েছিলেন
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো পড়ার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, এই সমস্ত কিছু তসবিহাত রয়েছে, জিকির রয়েছে, এগুলো পড়ার পরে যদি কেউ দোয়া করে, দোয়া সহজে কবুল হওয়ার কথা হাদিসে উল্লেখ রয়েছে। তাছাড়া আমরা নিজের ভাষায় আমরা বলতে পারি আল্লাহর কাছে, আল্লাহ তো ইনশাল্লাহ আমি যদি দিল দিয়ে বলি তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমার কথা শুনবেন, সে একই রকম বিশ্বাস একে আমি করতেই থাকবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। আর হুজুর, যে বদ অভ্যাস ছাড়ার মধ্যে তো আরেকটা মানে সহজ একটি মানে মেডিসিন বলা যেতে পারে, ভালো অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করা। মানে আগে অভ্যাস ছিল গুনাহ, এখন ভালো কাজ করতে থাকা, তখন তো এই সময়টা আপনার বোনের প্রশ্নের উদ্দেশ্য হয়তো অন্য কোনো কারোর জন্য, যে উনি বেড়িবিটে আছে, আমি কিভাবে মনে করেন আমার সন্তান মনে করেন যার মধ্যে একটা বদ অভ্যাস আছে, বা আমার আপন জন একজনের হয়তো বদ অভ্যাস আছে, ওই বদ অভ্যাস কিভাবে উনাকে মুক্ত করাইতে পারি, কিভাবে আল্লাহর কাছে দোয়া করবো, যে অনেক চেষ্টা করে অনেক মানে এটা মনে হয় বোনের প্রশ্নের উদ্দেশ্য সেটাই। জি, মাগরিবের নামাজের কতক্ষণ পর মানে এশার নামাজ পড়তে পারেন, মাগরিবের নামাজের কত সময় পরে? এই প্রশ্ন তো আমাদেরকে আরো কয়েকবার করা হয়েছে। হাদিস যেটা বলতেছে হাত্তা ইয়াগিবা শাফক, সূর্য ডুবার পরেই মাগরিবের ওয়াক্ত শুরু, এবং শাফক ডুবা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত বিদ্যমান থাকে। শাফক মানেই সূর্য ডুবার পরে পশ্চিম আকাশে যে একটু লাল একটা রং থাকে, যেটা টুইলাইট এই যে একটু লাল বর্ণের যে রং থাকে যেটা, সেটাকে শাফকে আহমর বলা হয়। এই রেডনেস এবং লাল যে রংটা থাকা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। অবশ্য শফকের আরেকটি অর্থ রয়েছে ব্রাইটনেস এবং ফর, যথাযথ পর্যন্ত সূর্য ডুবার পরে এখন পর্যন্ত পুরো অন্ধকার আচ্ছন্ন করতে পারেনি, এখনও কিছু পরিষ্কার রয়েছে পশ্চিম আকাশ, ততক্ষণ পর্যন্ত তাকে কোন উলামা কেরাম সে অর্থ নিয়েছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উলামা কেরাম সে অর্থ নিয়েছেন। অতএব মিনিমাম শর্ট সিজনেও উলামা কেরাম বলেন কমপক্ষে 40 থেকে 45 মিনিট পর্যন্ত, 45 মিনিট পর্যন্ত সূর্য ডুবা থেকে নিয়ে মাগরিবের ওয়াক্ত বিদ্যমান থাকে। তবে একথাও উল্লেখযোগ্য যে জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের টাইম টেবিল শিক্ষা দিতে গিয়ে 2 দিন মতি করেছিলেন, প্রথম দিন করেছিলেন প্রথম অক্তে এবং দ্বিতীয় দিন করেছিলেন শেষ অক্তে, এবং পরে বলেছিলেন যে এর মধ্যবর্তী টাইমে আপনার এবং আপনার উম্মতের নামাজের টাইম টেবিল। তো হাদিসে আসতেছে জিবরাইল ইসলাম দুদিন মাগরিবের নামাজ একই টাইমে ইমামতি করেছেন, সেই হিসাবে মাগরিবের নামাজ শর্ট, বেশি লম্বা নয়, এদিকে ইঙ্গিত করা হয়েছে। অতএব সূর্য ডুবার পরে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে যেন আমরা বেশি লেট না করি, সেটাই আমাদের আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, যদি কোনো বিশেষ রিজনে লেট হয়েই যায় তাহলে পশ্চিম আকাশে এখন পর্যন্ত লাল রয়েছে, ইভেন পশ্চিম আকাশে এখনও এই অন্ধকার আচ্ছন্ন করেনি, এখনও ফর্সা রয়েছে, পর রয়েছে, আমরা পড়ে নিলেও পড়ে নিতে পারবো, উলামা একরাম সেই ফতোয়া দিয়েছেন। জাযাকুমুল্লাহ। এশার নামাজ শুরু করতে পারেন এর কত? সুদা আরেকটি কথা আমরা এখানে বলতে পারি, যেটা আপনি এখন আমাদের সরকারি দিতেছেন যে ক্যালেন্ডারে তো মেনশন থাকে এশার নামাজের বিগিনিং টাইম, ওই যে ক্যালেন্ডার জায়গাটা এশার নামাজের বিগিনিং টাইম, ওই বিগিনিং টাইমের আগ পর্যন্ত ইনশাআল্লাহ মাগরিবের টাইম বলবৎ থাকে, সূর্য ডুবা থেকে নিয়ে এশার বিগিনিং টাইমের আগ পর্যন্ত ক্যালেন্ডারে দেওয়া টাইমের ভিতরে মাগরিব নামাজ পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন বোন করেছেন যে পিরিয়ডের সময় মোবাইলের মধ্যে কোরআন শুনতে পারেন কি? কোরআন শুনতে সমস্যা হবে না ইনশাআল্লাহ, কোরআন পড়া যাবে না, টাচ করা তো যাবেই না, ইভেন নির্ভরযোগ্য গোলাম একরামতে পড়াও যাবে না তিলাওয়াতের নিয়তে। জাযাকুমুল্লাহ। আরেক বোন জানতে চাচ্ছেন যে চাচাকে বাবা চাচিকে মা বলে সম্বোধন করা, অনেক সময় মা বাবা থাকলে অথবা মা বাবা না থাকলে এটা কি বলা ঠিক আছে? হাদিসে যেটা আমি আগে বলেছিলাম যে মর্ম যেখান যেটা করেছেন সেটা হলো কি, সেটা হলো মানে নিজের বাবাকে বাবাই বললাম না, আমি অন্যকে সঠিক বাবা হিসাবে পরিচয় দিয়ে আমি আমার বংশকে আমি আমার নসবকে আমি চেঞ্জ করে ফেললাম, এই নিয়তে যদি কেহ করে ফাল জান্নাতু আলাই হারাম, নবীজি বলেছেন তার জন্য জান্নাত হারাম হবে। এবার আসুন, চাচাকে হয়তো বাবা নাই, চাচাকে আমি বাবা বললাম বা অন্য কোনো মুরব্বীকে বাবা বললাম, চাচিকে মা ডাকলাম, তো এটা সম্মান হিসাবে যে বাবার মতো সম্মান দিয়েছি। হাদিসও বলেছে আল আম্মু সিনওয়া বিক, নবীজি বলেন তোমার চাচা তোমার বাবার সমান। ওই আগের যে ভাই প্রশ্ন করেছিলেন, আপনি যদি আমাদের টিভি ওয়াচ করতে থাকেন দেখতে থাকেন আপনিও আবার শুনেন আমাদের কথাগুলা, নবীজি বলেছেন যে চাচা কিন্তু বাবার সমান, সেই হিসাবে শ্বশুরকে যদি বাবার সমান মর্যাদার ক্ষেত্রে বলা যায় এটা কোনো সমস্যা হবে না, বরং নবী করিম সালাম শিক্ষা দিয়েছেন শ্বশুরকেও আমরা সম্মান করবো, বাবার মতো মুরব্বী সে সম্মান করবো। আরে শ্বশুর কেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো একদিন সফরে যাচ্ছিলেন অত্যন্ত রৌদ্র, এবং ওনার সঙ্গে ওনার খাদিম ছাত্র শাগিদরা রয়েছেন, উনি একটা গাদার উপর সোয়ার ছিলেন, হঠাৎ করে রাস্তায় একজন লোক দেখে উনি দাঁড়িয়ে গেলেন এবং ওনার মাথার যে পাগড়ি যেটা ছিল পাগড়িটা খুলে ওই আরবি লোককে দিয়া দিলেন, ওনার গাদাটাও দিয়া দিলেন, বললেন
যে আপনি আমার গাদাটা নিয়ে যান এবং এই পাগড়ি আপনাকে দিয়ে দিলাম, আপনার পাগড়িটা নিয়ে যান। হযরত ইবনে উমরের সাথে যারা ছিলেন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এই কাজটা করলেন, এত গরম আর এত কষ্টের রাস্তা, আপনিই বা এখন সবর করেন কীভাবে? আপনি আপনার সওয়ারি, আপনার বাহন, মানে গাড়ি কার, আপনার গাদা মানে আপনার কার ওনাকে দিয়ে দিলেন, আপনি যাবেন কীভাবে? তারপরে এত গরমের সময় আপনার মাতার পাগড়ি ওনাকে দিয়ে দিলেন। তো বললেন যে দেখো, উনি বা উনার আব্বা আমার বাবার বন্ধু ছিল। হাদিস বলতেছে বাবার বন্ধুকে আমরা বাবার মতো শ্রদ্ধা এবং সম্মান দেখাবো, আর উনি আমার বাবার বন্ধু অথবা কোনো মতে বন্ধুর ছেলে। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী হয়ে নবীর হাদিসের উপর আমল করতে গিয়ে বাবার বন্ধু বা বাবার বন্ধুর ছেলেকে সম্মান দেখাতে গিয়ে এইভাবে উনার পাগড়ি খুলে দিলেন, সম্মান দেখালেন। শ্বশুরকে তো আমরা কেন সম্মান করবো না? সেজন্য ঈশ্বর সম্মান করার কারণে ওই হাদিস যে অন্য বাবাকে বাবা বললাম জান্নাত হারাম হয়ে যাবে, এই অর্থ যদি আমরা বুঝি তাহলে এটা পক্ষান্তরে সাংঘাতিক ভুল একটা অর্থ নেওয়া হবে। এজন্য বাবা চাচাকে বাবা বললে যদি কেউ সম্মানিত বলে যায়সে, বাট এরপরে না বললে বাল্য, বাট বলাটা যায়সে কিন্তু। জাযাকুমুল্লাহ। আরেক বোন দুটি প্রশ্ন করেছেন যে শুধু নফল নিয়ত করে যে কোনো সময় মানে দিনের বেলা রাতের বেলা কি নামাজ পড়া যায় দুই রাকাত? উনি বলেছেন যে এশরাক, চাষ্ট বা আওয়াবিন সহ অনেক নফল ফিক্স নাম রয়েছে, এগুলো ছাড়াও দিনের বেলায় জাস্ট আমি দুই রাকাত নফল নামাজ পড়বো, পড়তে পারি কিনা না? অবশ্যই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাতুল্লাইলে মাসনা মাসনা, যে রাত্রের বেলায় নফল যখন পড়বেন আপনি দুই রাকাত দুই রাকাত, দিনের বেলায় নফল দুই রাকাত পড়বেন না চার রাকাত পড়বেন সেটা উলামায়ে কেরাম অবশ্য দ্বিমত করেছেন। আপনি দুই রাকাত পড়তে পারেন, চার রাকাত পড়তে পারেন। অতএব ক্লিয়ার আনসার যে দিনের বেলায়ও আপনি নফল নিয়তে আপনি দুই রাকাত নামাজ যদি পড়তে চান, যে কোনো সময়ে মকরু টাইম যদি হয় না, আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। তিনি নিজে নামাজ পড়েন কিন্তু স্বামী নামাজ পড়েন না, নামাজ পড়তে চান না, তিনি চেষ্টা করতেছেন, আর তিনি শুনেছেন এরকম একটি কথা, এটা কি ঠিক যে স্বামী যদি নামাজ না পড়েন তার নামাজ কবুল হবে না, এ ব্যাপারে কোনো কথা আছে কি? মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যেভাবে নামাজি আপনার পরিবারের সবাইকে নামাজি বানান, আপনি দোয়া করতে থাকেন। এবং এই যে কথাটা যে আমি স্ত্রী নামাজ পড়বো আর আমার স্বামী নামাজ পড়েন না যার কারণে আমার নামাজ কবুল হবে না, এই মর্মে যে কথা শুনেছেন এই কথা কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন এরকম কোনো কথা নেই। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খের। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা হয়তো একটি প্রশ্ন নিতে পারবো, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনার কি প্রশ্ন? জি আমি প্রশ্ন করব। জি একটু জোরে বলেন কি প্রশ্নটা আপনার। জি আমার প্রশ্ন হচ্ছে মোবাইলে মোবাইলে আজকালকে যে মোবাইল এবং ল্যাপটপ এগুলাতে কোরআন পড়ে হাদিস পড়ে মানুষ কি ঠিক আছে পড়া? জি জাযাকুমুল্লাহ খের। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে আর প্রশ্ন নিতে পারবো না, দুঃখিত, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। যে ভাই জানতে চাচ্ছেন যে মোবাইলে অথবা ল্যাপটপে কি কোরআন হাদিস পড়া যাবে? কোরআন পড়া সবের কাজ, হাদিস পড়াও সবের কাজ। কাগজে পড়লাম, পেপারে পড়লাম, না মোবাইলে পড়লাম, ল্যাপটপে পড়লাম, সেটা বিষয় নয়। অতএব যদি কোরআন যদি সঠিক কোরআন অবশ্যই সঠিক কোরআনই ইনশাআল্লাহ মোবাইলে বা আমরা ল্যাপটপে যেটা দেখছি সেই হিসাবে ল্যাপটপের মাধ্যমেই হোক অথবা আইপ্যাড বলেন বা মনে করেন আরও এই যে ট্যাবলেট আছে তারপরে মোবাইলে, এটা একটা সুযোগ আমাদের মাশাআল্লাহ আজকে যে আমরা যদি কোরআন শরীফ মোবাইলের ভিতরে ঢুকে রাখি এবং কোরআন শরীফের আদব রক্ষা করে আমরা পড়ি তো ইনশাআল্লাহ কোনো সমস্যা আমরা পড়তে পারবো, এটা সব পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খের। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আল্লাহ আকবার, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আপনারা করেছেন আল্লাহ আকবার। এক একটি প্রশ্নের আনসার হুজুর চাইলে ঘণ্টাখানেক আলোচনা করতে পারেন মিনিমাম, আর এই প্রশ্নের মানে গুরুত্ব এতটুকু, কিন্তু সময়ের দিকে খেয়াল করে খুব সংক্ষেপে হুজুর আনসার দিয়েছেন। আশা করি যারা প্রশ্ন রেখেছেন আপনারা আনসার পেয়েছেন, আর আপনাদের প্রশ্ন মাধ্যমে শুধু যে আপনারা উপকৃত হয়েছেন তা নয়, আমি এবং আমাদের সম্মানিত বিয়াররা সবাই উপকৃত হয়েছেন আশা করি। আর শুরুতে যে আলোচনা করেছেন এই আলোচনা ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, যাদের সুযোগ হয় ইউটিউবে আপনারা একটু দেখতে পারেন সিরাতুন নবীর আলোকে সন্তানের লালন পালন, ইউটিউবের মধ্যেও ইনশাআল্লাহ আপলোড হয়ে যায়, আপনারা এই ইউটিউবের মধ্যেও দেখতে পারেন। আর হুজুরকে আমরা আমাদের পক্ষ থেকে ইকরা টিভির পক্ষ থেকে শুকরিয়া আদায় করছি, অনেক ব্যস্ততার মধ্যে হুজুরদের সময় দিয়ে যাচ্ছেন আল্লাহু আকবার। আল্লাহ যেন হুজুরকে এভাবে কন্টিনিউ
আলোর দিশারিতে আসার এবং আমাদেরকে এভাবে হেদায়েতি কথা নসিহতপূর্ণ কথাগুলো বলার আল্লাহ যেন তৌফিক দান করেন। জাজাকুমুল্লাহ খায়ের যারা আমাদের সাথে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছিলেন, যাবার বেলা আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। Glory to Allah, thanks to Allah, alhamdulillah.